আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন নির্দিষ্ট ফেরেশতা রেখেছি তোমার রূহ কবজ করার জন্য। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের রবের নিকটে ফিরে যাওয়া লাগবে। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা সানাউল্লাহ মানিবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লম্বা এক হাদিস এনেছেন। তিনি বলেন, একটা দুইটা হাদিস নয়, অনেকগুলো হাদিস এনেছেন। আমি দুইটা হাদিস শুনে আপনাদেরকে, এক নম্বর হাদিস, মানুষ যখন মারা যায় দেখবেন সাথে সাথে তারা পঞ্জন যারা আছে, যারা অবুজ নির্বোধ বোকা, এরা তখন চিৎকার দিয়ে বলে, হাই বালাকুল মৌত, এই সমাজে অনেক মুরব্বী ছিল কিন্তু আমার আব্বার জোয়ানকালে তুমি নিয়ে গেলে আর লোক পাইলে না। কান্নাকাটি করে চিৎকার করে মালাকুল মৌতকে বর্ষণা দেয়। হাদিস আল্লাহর রাসূল বলেন, মালাকুল মৌত কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় না, রুটা নেওয়ার পরে সেখানে অল্প সময় দাঁড়ায় থাকে। অবস্থা দেখে মানুষের হালতগুলি কি, মানুষ যখন চিল্লা চিল্লি করে আর কাঁদে আর উল্টা পাল্টা মন্তব্য করে, তখন মালাকুল মৌত চিৎকার দিয়ে বলে, ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, তোমরা আজকে আমাকে বর্ষণা দিচ্ছ, আমার গালাগালি করতেছ, আল্লাহর কসম করে বলে, যাদের কসম খেয়ে বলি, এই ব্যক্তির এক সেকেন্ড বাকি থাকতে আমি তার রুটা নিয়ে যাই নাই, আল্লাহ তাআলা তার হায়াত শেষ হয়েছে, আমি কোনো জালেম না, আল্লাহর হুকুম এসেছি, আল্লাহর বান্দা তোমরা তার জন্য কেন কাঁদো, তার হায়াত শেষ হয়ে গেছে, তার হিসাব সে কবরে দেবি, তোমরা তোমাদের জন্য কাঁদো, কারণ হলো আমি মালাকুল মৌত এই একবার একবার আসবো না, বারবার আসবো, আমি শুধু তার কাছে এসেছি তাই নয়, ঘুরে ঘুরে আবার সময় হলেও তোমাদের কাছে আসবো, তোমরা তোমাদের জন্য কাঁদো, তোমাদের জন্য কাঁদো, তোমাদের জন্য কাঁদো। দোস্ত বন্ধু আমার, মালাকুল মৌত তিনি নেককারের সামনে কোন সুরতে আসেন, মদকারের সামনে কোন সুরতে আসেন? ইয়াতের তাফসীর আল্লামা সানাউল্লাহ মানিবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন গোটা আকাশের ভিতরে আরশে আজিমে বসে সব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষের মৃত্যু, মানুষটা নেককার হোক আর বদকার হোক, মালাকুল মৌত আসে কিনা বলেন না, এমন কোন ব্যক্তি কি আছে তার কাছে মালাকুল মৌত আসে না? সবার কাছে আসে, নেককার হোক আর বদকার হোক, মালাকুল মৌত মৃত্যু ব্যক্তির কাছে এসেই তাফসীরে এসেছে সাথে সাথে তার রুটা কবজ করে না, তৎক্ষণাৎ তার রুটা কবজ করে না। এই সেই আমরা অনেকে বলি না, হঠাৎ করে মরে গেল, বলি কিনা, আরে বলেন না, বলে কিনা, জোরে বলে, হঠাৎ মরে গেল, হ্যাঁ, আর এটা এসে ঠাস করে মেরে দিল, মেরে গেল না, হঠাৎ কেউ মরে না, হঠাৎ করে কেউ মারা যায় না, মৌতের ঠিক আগে মালাকুল মৌত তার সামনে, এই মরবে, মরতে 10 সেকেন্ড পরে গাড়িতে বসা আছে, অ্যাক্সিডেন্ট হবে, মালাকুল মৌত জানে না, আল্লাহ জানে না, একটু পরে সেই গাছের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হবে, আল্লাহ জানে কি জানে না, জানে, ঠিক এর আগে মালাকুল মৌত চলে আসে, তার কাছে রিপোর্ট তো আছে কত সেকেন্ড বাকি আছে, ঠিক এই ঘুমন্ত অবস্থা। এই জন্য আমি এক ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বেঁচে গিয়েছিল, তো ওই লোকটা, তার পাশে যে লোকটা বসা ছিল মারা গিয়েছে, বললাম যে আপনি তো তার মোড়টা দেখেছেন, বলো দেখেছি হুজুর, ঘটনাটা কী ঘটছে? সে বলল, হুজুর, মরার ঠিক আধা মিনিট আগে স্বাভাবিক কথা বলতেছিল আমার সাথে, আধা মিনিট আগে, এখনও অ্যাক্সিডেন্টের নামগন্ধ নাই, হঠাৎ করে সে কী যেন দেখতেছে, আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে, কথা বোঝাইতে পারলাম, কথা বলেন, আমার সাথে কি বললেন, কথা বন্ধ করে দিয়েছে, এর ঠিক আধা মিনিটের মাথায় হাত করে ধাক্কা লাগলো, সে চলে গেল, আমি পাশে আহত হয়েছে। এইটা হাদিস তাফসিরে, হাদিস তো আর মিথ্যা না, আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তি এই মৌতের আগে মালাকুল মৌত তার সামনে আসে, সে নেককার হোক আর বদকার হোক, হঠাৎ তার রুটা নিয়ে যায় না, তার সামনে এসে নেককার হইলেও তার সামনে এসে দাঁড়ায়, বদকার হলো কি করে বলেন না, তার সামনে এসে কি করে দাঁড়ায়, সামনে এসে দাঁড়ায়, কিন্তু নেককার ব্যক্তি যদি হয় তখন তাকে তার রুটা নেওয়ার সময় তার সাথে কিছু কথা হয়, এই নেককার ব্যক্তি হলে তার কাছে এসে, নেককার ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে মালাকুল মৌত এত সুন্দর চেহারা নিয়ে, এত আলোকিত চেহারা নিয়ে, এত সুন্দর আকৃতি নিয়ে তার সামনে দাঁড়ায়, শুধু তাকে দেখেই
তার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তাকে দেখা মাত্রই, মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার চেহারা আর তার দেহের সুগন্ধের গ্রাম শুনে সে পাগল হয়ে যায়। এটা দুনিয়ার কোনো গ্রাম না, চলো দোস্ত চলো। এসে এবার এই মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে বলে, দোস্ত আল্লাহ তো পাঠাইছে, তুমি কি থাকবে না আমার সাথে যাবে? আল্লাহ পাঠাইছে। তখন লোকটা কি বলে শুনবেন, লেক্কার হলে লোকটা বলে, মালাকুল মউত অনেক দেরি করে ফেলেছ, আমি তো আরো আগে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি আরো আগে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এই পৃথিবীতে থাকতে আর মন চায় না, মিথ্যায় ভরা দুনিয়া, সিটিং বাজে ভরা দুনিয়া, চতুর্দিকে পাপ আর পাপ, এখানে আর থাকতে মন চায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের ব্যাখ্যাতে লম্বা এক হাদিস এনেছেন, নেককারের মরণ কেমনে হয়, বদকারের মরণ কেমনে হয়। নেককারের সামনে মালাকুল মউত কোন সুরতে আসে, বদকারের সামনে মালাকুল মউত কোন সুরতে আসে। আয়াতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী ফুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন নির্দিষ্ট ফেরেশতা রেখেছি তোমার রূহ কবজ করার জন্য। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের রবের নিকটে ফিরে যাওয়া লাগবে। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লম্বা এক হাদিস এনেছেন। তিনি বলেন, একটা দুইটা হাদিস নয়, অনেকগুলো হাদিস এনেছেন। আমি দুইটা হাদিস শুনে আপনাদেরকে, এক নম্বর হাদিস, মানুষ যখন মারা যায় দেখবেন সাথে সাথে তারা পঞ্জন যারা আছে, যারা অবুজ নির্বোধ বোকা, এরা তখন চিৎকার দিয়ে বলে, হাই মালাকুল মউত, এই সমাজে অনেক মুরব্বী ছিল কিন্তু আমার আব্বার জোয়ানকালে তুমি নিয়ে গেলে, আর লোক পাইলে না, কান্নাকাটি করে চিৎকার করে মালাকুল মউতকে বর্ষণা দেয়। হাদিস আল্লাহর রাসূল বলেন, মালাকুল মউত কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় না, রুটা নেওয়ার পরে সেখানে অল্প সময় দাঁড়ায় থাকে। অবস্থা দেখে মানুষের হালতগুলি কি, মানুষ যখন চিল্লা চিল্লি করে আর কাঁদে আর উল্টা পাল্টা মন্তব্য করে, তখন এ মালাকুল মউত চিৎকার দিয়ে বলে, ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, তোমরা আজকে আমাকে বর্ষণা দিচ্ছ, আমার গালাগালি করতেছ, আল্লাহর কসম করে বলে, যাদের কসম খেয়ে বলি, এই ব্যক্তির এক সেকেন্ড বাকি থাকতে আমি তার রুটা নিয়ে যাই নাই, আল্লাহ তাআলা তার হায়াত শেষ হয়েছে, আমি কোনো জালেম না, আল্লাহর হুকুম এসেছি, আল্লাহর বান্দা তোমরা তার জন্য কেন কাঁদো, তার হায়াত শেষ হয়ে গেছে, তার হিসাব সে কবরে দেবি, তোমরা তোমাদের জন্য কাঁদো, কারণ হলো আমি মালাকুল মউত এই একবার একবার আসবো না, বারবার আসবো, আমি শুধু তার কাছে এসেছি তাই নয়, ঘুরে ঘুরে আবার সময় হলো তোমাদের কাছে আসবো, তোমরা তোমাদের জন্য কাঁদো, তোমাদের জন্য কাঁদো, তোমাদের জন্য কাঁদো। দোস্ত বন্ধু আমার, মালাকুল মউত তিনি নেককারের সামনে কোন সুরতে আসেন, বদকারের সামনে কোন সুরতে আসেন? ইয়াতের তাফসীর আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন গোটা আকাশের ভিতরে আরশে আযীমে বসে সব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, তখন কিন্তু আল্লাহ তাআলা ওনাকে খলিল বলেন না, ইব্রাহিম নাম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফেরেশতার সামনে বলেন, ফেরেশতারা, আজকে আমার ইব্রাহিম আর ইব্রাহিম নয়, ইব্রাহিম খলিলি, ইব্রাহিম আমার বন্ধু। কোন দিন যেই দিন ইব্রাহিম ইসমাইলের গলার উপরে ছুরি চালাইছেন, আল্লাহ খুশি হয়ে সাথে সাথে ইব্রাহিম পাঠাতেন, আলগরাজ জিবরিল কো ফরমা দিয়া, গোসেফান এক জলদি জান্নাতে সে তোলা, আর ইব্রাহিম হিম কো দে ইয়ে পে আব, আল্লাহ তাআলা তুমকো কহতা হে সালাম, তুনে মেরি রাহ মে জো কিয়া, ফজদ সে মাইনে কবুল উনকো গো কিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ইসমাইলের কলায় ছুরি চালাইলেন, আল্লাহর মহব্বতে প্রেমে পড়ে আল্লাহ পরীক্ষা পাশ হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা আর দেরি করলেন না, বললেন,
এ ফেরেশতারা সাক্ষী দাও, আমার ইব্রাহিম আমার জন্য যে কুরবানি পেশ করেছে এমন কুরবানি কেউ পেশ করতে পারবে না। সুতরাং আজ থেকে আমার ইব্রাহিম ইব্রাহিম নয়, আমার ইব্রাহিম আজ থেকে আমার বন্ধু। ইব্রাহিম ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এই কথাটা শোনা মাত্র প্রথমে মালাক ইব্রাহিম আমিন আলাইহিস সালাম আল্লাহ তোমার বন্ধুকে উপাধি দিলে খলিল বলে, এটা আমি তার কানে শোনাই দিই, সংবাদটা দিয়ে আসি। আল্লাহ কোনো উত্তর দিলেন না। এরপরে ইসরাফিল বললেন, মালিক আমি তোমার বন্ধু ইব্রাহিমকে সুসংবাদটা দিয়ে আসি। আল্লাহ তাআলা তখনও কোনো উত্তর দিলেন না। তারপরে মিকাইল বললেন, আল্লাহ আমি তার সুসংবাদটা দিয়ে আসি, উত্তর দিলেন না। তারপরে মালাকুল মউত বললেন, আল্লাহ আমি তো একদিন একদিন তার কাছে যাবই রুহ আনার জন্য, সুতরাং আমাকে তো অনুমতি দিয়ে দাও, আমি এই সংবাদটা তাকে পৌঁছে দিয়ে আসি, আপনি আজ থেকে আমার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়ে দিলেন। এবার মালাকুল মউত চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম। মালাকুল মউত চলে আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিলেন, ইব্রাহিম আজকে আল্লাহ তাআলা গোটা ফেরেশতার সামনে আপনাকে খলিল বলেছেন। এবার তিনি বোঝার বাকি নাই, বুঝতে পারলেন এটা সাধারণ কোনো ব্যক্তি নয়। বললেন, মান আনতা, মা ইসমুক, আপনি কি, আপনার নাম কি? বললেন, আমার পরিচয় দেওয়া যাবে না। বুঝে ফেলাইছেন, পরিচয় ছাড়া মেহমান যাওয়া যায় না, পরিচয় দেওয়া লাগবে। আপনি আমার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান না। এরপরে বললেন, পরিচয় দরকার নাই, তিনি মেহমানদারি গ্রহণ করেন। ফেরেশতা তো মেহমানদারি গ্রহণ করে না, তা আমরা খানা খাই না, বোঝার তো বাকি নাই। এবার বলছে, বলেন কি আপনি? এক পর্যায়ে বাধ্য হয়ে বলেন, আনা মালাকুল মউত। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, না ভয় পাওয়ার কোনো দরকার নাই, এখনো হায়াত বাকি আছে, আরও পরে আসবো, হায়াত এখনো আছে, আমি একে তো আপনার সংবাদ দেওয়ার জন্য আসছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দোস্ত আসা নিজের ইচ্ছা, যাওয়া পরের ইচ্ছা। আমি কি বলতে চান বলে, বলতে চাই মালাকুল মউত, দীর্ঘদিনের স্বপ্ন আমার ছিল, আমি তোমার সাথে একটু কথা বলবো, দেখা করবো, আজকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন, আমি তোমাকে ছাড়বো না ভাই। তুমি তো দুনিয়াতে আসো, নেককারের সামনে আসো, বদকারের সামনে আসো, তুমি আমাকে দেখাইবে কি না নেককার ব্যক্তির রুহটা কেমন করে নিয়ে যাও, বদকার রুহটা কেমন করে নিয়ে যাও, এক নম্বর। দুই নম্বর, নেককারের সামনে কোন সুরতে আসো, বদকারের সামনে কোন সুরতে আসো আমাকে দেখাও, সুরতটা তোমার কেমন হয়, নাফরমান বেঈমান মতকুর সুতকুর জিনাকুর, এদের সামনে তোমার সুরতটা কেমন হয়, আর যারা নেককার এদের সামনে সুরতটা কেমন হয়। মালাকুল মউত বললেন, ইব্রাহিম আপনি আমাকে বাধ্য করবেন না, আমার সেই সুরত দেখলে আপনার হুশ থাকবে না, বেঈমান মতকুর সুতকুর নাফরমানের সামনে কেমন করে আসি, সুরত দেখলে হুশ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হুশ থাক আর না থাক দেখাই দেব। মালাকুল মউত বললেন, তাইলে তো আমি আল্লাহ হুকুম সারে কাজ করা সম্ভব নয়। মালাকুল মউত চলে গেলেন, চলে যাওয়ার পর সেখানে গিয়ে আল্লাহর কাছ থেকে অনুমোদন আনলেন, আল্লাহ তোমার ইব্রাহিম তো সারে না, এই আবদার করে বসেছে। আল্লাহ বললেন, যাও আমার ইব্রাহিম যা বলে তাই করো। পৃথিবীতে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনি কি দেখতে চান বলেন। বলে, ভাই দেখতে চাই নাফরমান বেঈমান মতকুর সুতকুর, এদের সামনে তোমার সুরতটা কেমন হয়ে যায়, এই সুরতটা তুমি আমার একটু দেখাও। তখন মালাকুল মউত বললেন, ইব্রাহিম আমি আপনার পায়ে জোড়া বলে হাত জোর করে বলি, আপনি এই সুরতটা দেখার জন্য আবদার করবেন না, আমার এই সুরতটা দেখে আপনার হুশ থাকবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না হুশ থাক আর না থাক তুমি দেখাও। এক পর্যায়ে মালাকুল মউত তার রূপ তার চেহারা পরিবর্তন করলেন, বললেন, চোখটা আপনি বন্ধ করেন, বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে মালাকুল মউত তার ভয়ঙ্কর রূপ আকৃতি ধারণ করলেন, মালাক নাফরমানের সামনে তিনি কেমনে আসেন। এরপরে বললেন, খোলেন ইফতাহ আইনাইক, দুই চোখ খোলেন আপনি। শুধু তিনি ফানাজারা নাজফা নাজারা, শুধু তাকাইলেন লাম্হাতান ওয়াহিদ, শুধু একবার চোখগুলা খুলে একটু তাকাইছেন, তাকানোর সাথে সাথে ফাখাররা ইব্রাহিম ও সাইকা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এরপরে দীর্ঘক্ষণ হুশ আসে না,
মালাকুল মৌত তার আবার আগের স্বরূপ ধারণ করে ওনার মাতার পাশে গিয়া হাত বুলাইতেছে। এক পর্যায়ে তিনি হুশ ফিরে আসার পরে শরীর কাঁপতেছে, শরীর কাঁপার উপরে বলতেছে, ভাই তোমার চেহারা পরিবর্তন করো, চেহারা আগের মতো করো। কয়, চেহারা আগের মতো করেছি। আপনি চোখ খোলেন। চোখ খোলার পরে তিনি তখনও কাঁপতেছেন, তো বলতেছে, ভাই তুমি কি নাফরমানের সামনে ঠিক এই সুরতে আসো, বৎকারের সামনে এই সুরতে আসো, বেঈমানের সামনে এই সুরতে আসো? বলে, হ্যাঁ এই সুরতে আসি। তখন ইব্রাহিম বললেন, হাদিস আল্লাহর রাসূল বলেন, আমার ভাই ইব্রাহিম বললেন, মালাকুল মউত ওয়া ইন্না ইজ্জাতি ওয়া জালাল ওয়া ইন্না ওয়াল্লাহ ওয়া রাব্বিল কাবা ওয়া রাব্বি। তিনি কসম খেয়ে বলেন, আমার রবের কসম খেয়ে বলি, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, ইজ্জতের কসম খেয়ে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত আল্লাহর কসম খেয়ে বলি, যদি তুমি মৃত্যুর সময় এই সুরত নিয়ে না পড়ো আমার সামনে আসো, তাইলে মৌতের পরে তাকে আর আজাব দেওয়ার দরকার নাই, তোমার বিভৎস চেহারাটা ভয়ঙ্কর সুরতটাই তার আজাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে বললেন, ঠিক আছে নেককার সামনে তুমি কেমনে আসো, যারা নামাজি নেককার আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ভয় করে তার সামনে তুমি কেমনে আসো বলো। এবার মালাকুল মউত চক্ষু বন্ধ করতে বললেন না, বললেন, তাইলে দেখেন তিনি চেহারা পরিবর্তন করলেন, করার পরে তিনি তাকিয়ে আছেন লম্বা সময় পর্যন্ত, তার চেহারার দিকে তাকিয়ে আছেন, চোখ তোর নামে না, চোখের পলক পড়ে না। এক পর্যায়ে মালাকুল মউত বললেন, ইব্রাহিম আমার তো সময় আছে, সময় নাই, আমার অনেক কাজ আছে, এত লম্বা সময় দেওয়া যাবে না। তিনি চেহারা পরিবর্তন করে ফেললেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি চিৎকার দিয়ে বললেন, মালাকুল মউত কাজটা করলে কি, এইমাত্র চেহারা সুন্দর করলে আবার পরিবর্তন করে ফেললে? মালাকুল মউত বললেন, এক ঘন্টা দুই ঘন্টা না, লম্বা সময় চলে গিয়েছে, আপনি টের পান নাই? সুবহানাল্লাহ, যারা বলেন, সুখের দিন দ্রুত চলে যায় কিন্তু দুঃখের দিন দ্রুত যায় না। দুঃস্থ বন্ধু আমার, এক পর্যায়ে আল্লাহর বন্ধু আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করলেন, আর বললেন, মালাকুল মউত সত্যি করে বলো, কসম খেয়ে বলো, নেককারের সামনে তুমি এমন স্রোতে আসো নাকি? বললেন, হ্যাঁ নেককারের সামনে আমি এমন স্রোতে আসি। তখন ইব্রাহিম বলেন, ভাই নেককারের সামনে এমন স্রোতে আসো, আমি আল্লাহর কসম খেয়ে বলি, মৌতের পরে তাকে আর কোনো জান্নাত দেওয়া দরকার নাই, তোমার এই সুন্দর স্রোতটাই তার সুখের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই আয়াতের তাফসীর লিখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন মালাকুল মউত আসতেন রূহ নেওয়ার জন্য, যা আ মালাকুল মউত ইয়াকবিযু রূহা খলিল, যে মালাকুল মউত আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের রূহটা নেওয়ার জন্য, আসার পরে বললেন, আপনার তো আজকে শেষ দিন, আল্লাহ মানে পাঠাইছে চলে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে উমা হঠাৎ কইরা খবর নাই, খবর নাই, কোনো ইনফরমেশন নাই, হঠাৎ করে কে নিয়ে যাবো, এটা কেমন কথা? এই মালাকুল মউত ওই একবার আসছেন না, বন্ধু বইলে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাছে দাঁড়াবো, আমার একটা প্রশ্ন করি, আল্লাহ রাআইতা খলিলান ইয়াকবিযু রূহা খলিলিহি, আচ্ছা তুমি না আমারে কইছো আমি আল্লাহর বন্ধু, তোমার আমি প্রশ্ন করি, তুমি কি দেখছো কোনো দিন যে কোনো বন্ধু কোনো বন্ধু রূহটা নিয়ে যায় মাইরা ফালায়, দেখছো কোনো দিন? আমি না আল্লাহর বন্ধু বলে, এটা তিনি কেমন বন্ধু আমার বানাইলেন, আমার মাইরা ফালাইতে চায়? কথা বোঝেন নাই মনে, নাকি বোঝেন? কি বোঝেন খন্ত দেখি, হাল রাইতা, হাল রাইতা খলিলান ইয়াকবিযু রূহা খলিলিহি, মালাকুল মউত তুমি সত্যি করে বলো, তুমি দেখছো কোনো দিন বন্ধু বন্ধুরে মাইরা ফালায়? আমার মাইরা ফালার জন্য তোমার পাঠাইছে, দেখছো কারবারটা? তুমি দেখছো বন্ধুর বন্ধুর রূহ নিতে দেখছো কোনো দিন, মাইরা ফালাইতে দেখছো? মালাকুল মউত তো চুপ হয়ে গেছে, এ কি উত্তর দিবে এখন? তাইতে আমি তো আল্লাহর কাছ থেকে যাই না আসি, আল্লাহর কাছে গেছে, আল্লাহ সব তো শুনছেন, হ্যাঁ সব দেখছেন, তোকে দেখছি, উত্তর কী দিব? আল্লাহকে এবার তুমি তারে গিয়ে বলো, আমার ইব্রাহিম গিয়া বলো, কী বলবো তুমি তারে গিয়ে বলো। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি বলেন আপনি কি কোনো দিন দেখছেন যে কোনো কোনো বন্ধু বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? কি সুন্দর মজার কথা, আজীব এক কথা, আল্লাহ রাইতা খলিলান
আল্লাহ প্রশ্ন করেছে আপনাকে, আপনি দেখছেন কোনোদিন কোনো বন্ধুরে ইয়াকরাহু লাকা খালিলিহি, যে বন্ধুর বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? এবার তিনি বললেন, এটা তো মরণ না, বন্ধুর সাক্ষাৎ। আর আসতে সব এটা কার সাক্ষাৎ বলেন? বন্ধুর সাক্ষাৎ। কিতাবে এসেছে, তাফসিরে আমি পেয়েছি, কিতাবে এসেছে যে লিখেছেন যে আল মউতু জাসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব, আল মউতু জাসরুন, কিতাবে এসেছে মৃত্যু হলো একটা সাঁকু, একটা ব্রিজ, একটা পুল, ইউসিরুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে সাক্ষাৎ করাই দেয়। এ পুলটা, এ ব্রিজের এ পারে হলো বন্ধু, দুনিয়ার বান্দা বন্ধু, ও পারে হলো আল্লাহ বন্ধু। আজিব কথা না, যে এই পারে কি এই বন্ধু, ও পারে কি আল্লাহ বন্ধু, এই পারে এক বন্ধু, ওই পারে আরেক বন্ধু, বন্ধু বন্ধু সাক্ষাৎটা শুধু বাকি কোনটা? মৃত্যু বলেন, বাকি কোনটা জোরে বলেন, যে বলছে আল মৌতু জাসরুন, মৃত্যু হলো কি একটা বলেন, ব্রিজ বলেন, জাসরুন তো কি জাসরুন জিসরুন দুইটাই পড়া যায়, আল মৌতু জাসরুন আম জিসরুন, মৃত্যু হলো একটা ব্রিজ, একটা সাঁকু, একটা পোল, একটা সেতু, ইউসিরুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে ওই ব্রিজটা পার হলেই বন্ধুর সাক্ষাৎ পেলে। সুবহানাল্লাহ, ব্রিজটা কোনটা? মাশাআল্লাহ, বুঝুন তো বলেন, ব্রিজটা কোনটা বলেন? মৃত্যু, এই মৃত্যুটা হলো ব্রিজ সাঁকু, ব্রিজ সাঁকু। ও পারে চলে গেলে কারে পাওয়া যায় সে বন্ধুকে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আর বোঝার বাকি রইল না, আরে এটা তো মরণ না, বন্ধুর সাক্ষাৎ। সাথে সাথে বললেন, আকবিদি রুহি মালাকুল মউত, এখনই আমার রূহ কবজ করে, আর দেরি নাই, আর দেরি হবে না, আমার রূহকে এখনই কবজ করে ধরো। قال رسول الله صلى الله عليه وسلم الموت تحفة المؤمن, আল্লাহ রাসূল বলেন মরণ হলো একটা হাদিয়া, মিশকাতের হাদিস। আল্লাহ রাসূল কি বলেন? আল মউতু তুহফাতুল মুমিন, আল্লাহ রাসূল বলেন মৃত্যু হলো একটি হাদিয়া। আপনারা বলেন তো দেখি হাদিয়া পাইলে খুশি না নারাজ? কেউ নারাজ হন না কি জোরে বলেন? ধরুন এবার আমার সময় আমার অনেকে হাদিয়া দিয়েছে, টাকা পয়সা অনেক টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে অনেক লুঙ্গি জামাই সব হাদিয়া, আমার কিন্তু নিজের নাই। তারপরও আমি অনেক সময় বলি যে আমার আর দিয়ে না, আমার নেওয়ার এই পরিমাণ হাদিয়া আসছে, আমি আত্মীয় স্বজন অনেককে দিছি, এখনও আসে পেয়েছি। এই যে হাদিয়া পেলে খুশি হয় না বেজার? খুশি হয়, এই মাথা থেকে এই পা পর্যন্ত যা আছে সবগুলো হাদিয়া, কিন্তু হাদিয়া পেলে খুশি না বেজার? সব খুশি। আল মউত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মউতু তুহফাতুল মুমিন, আল্লাহ রাসূল বলেন মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। তো মুমিনদের ভয় আছে? মৌতের ভয় কিসের বলেন? কোন ভয় নাই মৌতের, বস মরলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, বন্ধু পেয়ে যাবে, ঠিক না? সাধারণ কোনো বন্ধু নয়, এই জন্য তাকে বন্ধু বানাবো, দুষ্ট বন্ধু আমার দুই নম্বর। মৃত্যু আসলে ওরাই বড় ভয় পায় যারা দুনিয়াদার, আর মৃত্যু আসতে ওরা ভয় পায় না যারা আখেরার দার। যেমন মনে করেন এই যে ইয়ারে বোঝানো সম্ভব, তোমার নামটা আক্তার, আতিক, আতিকরে বোঝানো সম্ভব, যারা হজে যায়, যেই দিন হজে যায় এই দিনও খুশি, যেই দিন হজ থেকে ফিরে আসবে ফ্লাইট কবে হবে কবে হবে কবে হবে, যারা বিদেশের বাড়িতে যায় ভাল লাগে, যেদিন ফ্লাইট হবে যেদিন ফ্লাইট উঠবে খুশির কোনো শেষ নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াটা হলো মানুষ মুমিনদের জন্য একটা জেলখানা। আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা। জেলখানা ভালো লাগে না? যেদিন জেলখানার সামনে নোটিশ আসে আজকে দিয়ে মুক্ত, জেল থেকে বের হয়ে যাবা, খুশি না বেজার? ঠিক যারা ইমানদার তারাও কোনোদিন বেজার হয় না। মালাকুল মউত আসতে বলে ভাই অপেক্ষায় ছিলাম কখন এই জেল থেকে বের হবো, জলদি নিয়ে যা। বিদেশে যারা থাকেন, বিদেশের মানে যারা থাকেন, আল্লাহ রাসূল বললেন এই দুনিয়া হলো মুসাফির খানা, মুসাফিরের জায়গা, মুসাফির কখনো তার আসল বাড়ি বলে যায় না,
যেদিন মুসাফির আসল বাড়ির ঠিকানা পেয়ে যায়, খুশিতে আত্মার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। বিদেশের বাড়ি থেকে যেদিন বাংলাদেশে আসবে সেই দিন খুশির শেষ থাকে না। নারাজ হয় কারা? বিদেশের বাড়িতে আল্লাহর বান্দা গিয়েছে কামাই করার জন্য, কিন্তু বিদেশের বাড়ির শান সৌকত দেখে, আরামায়েশ দেখে আরামে কাটাইছে, টাকা পয়সা বাড়িতে পাঠায় নাই। আজ আরে আসি কিনা জোরে বলেন না। বিদেশের বাড়ি থেকে টাকা পয়সা পাঠায় নাই, ঘুমাইছে এসির ভিতরে, খাইছে আরাম, যা হয়েছে তা এনে শেষ। তার যে একটা মঞ্জিল আছে বাংলাদেশে, একদিন সেখানে আসতে হবে, এটা ভুলে গেছে। দেশ থেকে কত টেলিফোন যায়, কত যায়, এই একটু টাকা পাঠাও, আল্লাহ তাআলা শেষ সাথে টেলিফোন করে বন্ধ একটু সওয়াব পাঠাও, আমি তোমার জন্য বাড়ি বানাবো। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ, আল্লাহ তাআলা শেষ সাথে দেখেন বন্ধা একটু সওয়াব পাঠা, কামাই করে পাঠা, আমার কাছে উঠে যাও বন্ধা, আমি তোর জন্য বিশাল বিল্ডিং বানাবো, ঘর বানাবো বন্ধা। আল্লাহ তাআলা তেমনি করে ডাকেন। দোস্ত, যে বিদেশের বাড়িতে যে ব্যক্তি আরাম আয়েশে দিন কাটায়, এই ব্যক্তির যখন সময় শেষ হয়ে যায় আসতে চায় না, কারণ এদিক দিয়ে ভাইও বলে আসতে তোর খবর আছে, বইন বলে আসতে তোর খবর আছে, বাপ তো কয় এই সন্তান আমার দরকার নাই, আমার সব গেল, একটা টাকাও পাঠায় নাই, আর বিদেশের বাড়িতে গিয়া শরীরটা কয়েল কয়লা করে টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠায়, আগ থেকে সবাই ঘর বাড়ি বানাইয়া বাংলু বানায় অপেক্ষা করে কখন আসবে সে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সবাই এয়ারপোর্ট থেকে থেকে ইস্তেকবাল দিয়ে আনবে, সব স্বাগত দিয়ে আনবে, ঠিক তো দ্রুপ আল্লাহর বান্দা, যে আল্লাহর গোলাম, এই জমিনে আসার পরে আখেরাত বলে যায় না, মনে করে জমিনটা মুসাফির খানা, মুসাফির কিসের কাপড়, কিসের সফর, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের আয়াম আরাম, কিসের আয়েস। এই পরীক্ষার হলটা মাত্র 3 ঘন্টার একটা সময় মাত্র, এই দুনিয়াটা পরীক্ষার হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ দুনিয়া মাউজাউল ইমতিহান, দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল 3 ঘন্টা। আচ্ছা, যে পরীক্ষার্থী পরীক্ষা দেয় 3 ঘন্টা সে নষ্ট করে না কাজে লাগায়? বলেন না, 3 ঘন্টা কাজে লাগায় না? বিচক্ষণ হলে, জ্ঞানবান হলে কাজে লাগায়, আর আমার মতো কাদা দেখল হইলে তো কি করবে, এই কলম কামড়ায় আর কি। এরপরে ফলাফলটা পরে প্রকাশ হয়। এই দোস্ত, এই যারা দুনিয়ার জমিনে আসার পরে, আসার পরে আল্লাহকে ভুলে গেল না, আল্লাহর হুকুমকে ভুলে যায় না, নেক কাজ প্রতিনিয়ত করে, নেক উপরিস থেকে আমার থাকে, দেহ বিচল থাকে, এই লোকটার সামনে যখন মালাকুল মত আসে, তখন এই লোকটা মৃত্যুকে এবার বচন করা, এতগুলো উদাহরণ দেওয়ার পরে না বলতো তার কোনো কিছু করার নেই। এবার এই লোকটা বলে, এই লোকটা পরকাল ভুলে গেল না, ফজর জমাতে বলল, জোহর জমাতে বলল, আসর জমাতে বলল, মাগরিব জমাতে বলল। হাদিসে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, 2টা পরোয়ানা তার জন্য হবে। 1 নম্বর, আল্লাহ তাআলা মুনাফিকের দফতর থেকে তার নামটা কেটে ফেলে দিবেন, 2 নম্বর, আল্লাহ তাআলা জাহান্নামের দফতর থেকে তার নামটা কেটে ফেলে দিবেন। এই তাকবীরে উলা, আপনি তো নামাজ পড়বেন, তাকবীরে উলা নামাজ পড়ে দেখেন কত শান্তি লাগে, কত আরাম লাগে, তাকবীরে নামাজ পড়ে দেখেন। তাকবীরে উলা যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়টা পরোয়ানা? 2টা পরোয়ানা। একটা হলো কি, মুনাফিকের দফতর থেকে তার নাম কেটে ফেলে দেওয়া হবে, 2 নম্বর, জাহান্নামের দফতর থেকে তার নাম কি দেওয়া হবে, কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যে সাধারণ কথা নাকি বলেন, সাধারণ কথা। তাইলে আপনি তো নামাজ পড়বেন, আপনার বাড়ির সামনে দিয়ে কত মানুষ নামাজ পড়ে যায়, কিন্তু নাফরমানটা তার মসজিদের আওয়াজ তার কানে পৌঁছে, কিন্তু তার বহু দূর থেকে মানুষ এসে এই মসজিদে নামাজ পড়ে যায়, কিন্তু এই জালেম নাফরমান মসজিদে আসতে চায় না। ঠিক কিনা জোরে বলেন, মসজিদে আসতে চায় না, এমন জালেম আসি গেছে না জোরে বলে। এই ব্যক্তিরা যখন জাহান্নাম দেখবে মৃত্যুর সময়, আর মালাকুল মতকে বিভৎস চেহারায় দেখবে, যাইতে যাবে বলে না, যাইতে যাবে জোরে বলেন। কিন্তু লোকটা নেককার হলে যায়, মালাকুল মতের চেহারা দেখার সাথে সাথে, এক তো নিজে নেককার, নেকামল ভরা, তার চেহারা সুন্দর, মালাকুল মতের সুন্দর চেহারা দেখার পরে, তার সুগ্রাম দেখার পরে আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যায়, তার সাথে কখন যাবে, এত সুন্দর বন্ধু তো আর পাওয়া যায় না। এবার মালাকুল মত তার সামনে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দা বলো, থাকবে না যাবে, থাকবে না যাবে, বলো থাকবে না যাবে। এবারে নেককার মুমিন বান্দাটা বলে, আমি আর থাকতে চাই না, তুমি আসো না বলেই তো যাইতে পারি না। সুবহানাল্লাহ, যারা বলে দোস্ত কি বলো, আমি থাকবো দুনিয়াতে, আর আর তো থাকতে মন চায় না,
এই বাপ্পার দুনিয়া থাকতে মন চায় না, সিটিং বাজারের দুনিয়া থাকতে মন চায় না, এটা হলো নেককারের হালত। এবার আসল আয়াতে এই যে আলোচনা এবার শুরু হল, এবার লোকটা যে নাফরমান হয়, বেঈমান হয়, মত করে জিনাগর হয়, বেলমাজি হয়, বেবদ্ধ নারী হয়, স্বামীর নাফরমান হয়, এমন আল্লাহর বান্দি যদি হয়, এমন বন্ধ যদি হয়, এবার এই বন্ধার সামনে মালাকুল মৌত দাঁড়ায়, তারে এক মুহূর্ত আর দেরি করে না, এক সেকেন্ড দেরি করে না, কোনো প্রশ্নই তারে করা হয় না, কিন্তু সামনে দাঁড়ায় দাঁড়াই বস্তার কমিশন চালু করে দেয়। মালাকুল মৌত একা আসে না, আল্লাহ রাসুল বলেন তার সাথে 500 ফেরিস্তা আসি, আর 500 ফেরিস্তার হাতে 500টা জাহান্নামের বল্লম। বল্লম চিনেন না? মাছ ধরে এই কি কোস কোস, এই 500 কোস থাকে, আর মালাকুল মৌতের বাম হাতে একটা জাহান্নামের দুর্গন্ধে একটা রুমাল থাকে। এবার তার সামনে আসার পরে জাহান্নামের ওই ফেরিস্তা মালাকুল মৌতের হাতে একটা কোস থাকে, এটা শিখ থাকে, আগুনের শিখ থাকে, তার দেহে যতটা জয়েন্ট যতটা রগ আছে প্রতিটা রগের নামে নামে একটা সেখানে কাটা আছে। মালাকুল মৌত এবার তারে দেখার সাথে সাথে আল্লাহর বান্দা চিৎকার দিয়ে হা করে চোখের পানি ছেড়ে কাঁদে। ওই মুহূর্তে মালাকুল মৌত সে কোসটা তার মুখে ঢুকাইয়ে দেয়, একবার ঢুকিয়ে দিয়ে এবার তার আঙ্গুলের কাছে নিয়ে যায়, সব কাটাগুলি তার প্রতি রোগে রোগে ঢুকে ঢুকে আঙ্গুলের কাছ পর্যন্ত চলে যায়। এই যখনই চলে যায় এবার মালাকুল মৌত আস্তে আস্তে তার টানতে শুরু করে, একসাথে তার রোটা নেয় না, একটু টান মারে আবার রেখে দেয়। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাক ওয়াকিল মান রাক ওয়াদান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন, নাফরমান বেঈমান, মালাকুল মৌত তোকে এত কষ্ট দিবে, তোর একটা রুটে বের করবে না, একটা টান দিবে রেখে দিবে, আবার টান দিবে রেখে দিবে, আবার টান দিবে রেখে দিবে, আবার টান দিবে রেখে দিবে। এই মুহূর্তের ভিতরে দুস্ত হয় না ফরমান বেঈমান চিৎকার দিয়ে আল্লাহর সাথে কি বলবে, আল্লাহ তাআলা তার উত্তরে কি বলবে, এখানে আজকের এই আলোচনা শুরু। এই শুরু করলাম মূল আলোচনা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাত্তা ইযা জা আহাদুল মউত ক্বালা রাব্বি রজিউন। এর আগে এই কোন কোন পাপীগুলো এখানে আলোচনা করেছেন, এখান থেকে আল্লাহ বলে হাত্তা ইযা জা আহাদুল মউত। আল্লাহ বলে এই জালেম কাফের মুশরিক বেঈমান নাস্তিক বেনামাজ বদকুল শুকুর এদের সামনে যখন মৃত্যু আসে কি আসে জোরে বলেন, কি আসে জোরে বলেন না, হাত্তা ইযা জা আহাদুল মউত, যখন এদের কোনো একজনের সামনে মৌত চলে আসে, এদের সামনে মৃত্যু চলে আসে, কলা আসে বলে রব্বির জিউন, আয় আল্লাহ তুমি আমার একটু সময় দাও, একটু আমার সুযোগ দাও মালিক, একটু ফিরে দাও, ইর জিউনি, আয় আল্লাহ তুমি আমার একটু সময় দাও, সুযোগ দাও, লাআল্লি আমালু সালিহা আল্লাহ সুবহান ফিমা তারাক্তু। এবার সে বলে আল্লাহ একটু সুযোগ আমাকে দিয়ে দাও, আল্লাহ মালাকুল মৌতকে থামতে বলে একটু সুযোগ আমাকে দাও, লাআল্লি আমালু সালিহান কাল্লা, আয় আল্লাহ সুযোগ দিলে আমি যেন পিছনে যে অপকর্মের কারণে আজকে আমার এই হালত হয়েছে, আমি যেন আবার হায়াত পেয়ে এই সজ্জাইতে পারি, আমার জীবনটাকে আবার নতুন করে সাজাইতে পারি, তোমারে খুশি করাইতে পারি, আল্লাহ এই সুযোগটুকু আমাকে দাও। আল্লাহ ওয়াদা করলাম আমি আর নাফরমানি করবো না, ওয়াদা করলাম আমি আর গুনাহ করবো না, ওয়াদা করলাম আমি আর জুলুম করবো না, আমি আর বাটপারি করবো না, আর জিনা করবো না, আর কোনোদিন নামাজ কাজা করবো না, মিথ্যা বলবো না, চুগুল করি করবো না, বাটপারি করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, আর কোনোদিন গুনাহ করবো না, আল্লাহ তুমি আমার শুধু একটু 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 সুযোগ দিয়ে দাও, একটু আমার সুযোগ দাও আল্লাহ। এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান কাল্লা, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু কাল্লা, আয় আল্লাহ আমি অতীতে যে পাপের কারণে আজকে আমার এই হালতটা হয়েছে মালিক, তুমি একটু আমার সুযোগ দাও, একটু ফিরিয়ে দাও, অল্প দিন সামান্য সময় ফিরিয়ে দাও, আমি আবার নেক কাজ করে আবার তোমার সামনে যাইতে চাই, শুধরাইতে চাই জীবনটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলবে শুনেন, কাল্লা হবে না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা তুই আজকে যা বলস এই মাযাব দেখার কারণে, আজকে তুই যে কথাটা বলস, হিয়া কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোর কথার কথা, এটা কি জোরে বলেন না, এটা তোর কথার কথা, কাল্লা হিয়া কালিমাতুন হুয়া কাইলুহা,
আরে নাফরমান জালেম, এটা তো তোর কথার কথা, তুই ঠিক হইবি, তুই ঠিক হইবি, তুই মনে করস আমি কেমনে বুঝবো যে তুই ঠিক হবি, আমি কেমনে বুঝবো যে তুই আরো নামাজ পড়বি, কারণ আমি তো সরাসরি পাঠাই আসি নাই, আমি তো আমার প্রতিনিধি পাঠাইছি, মুফতি পাঠাইছি, মুহাদ্দিস পাঠাইছি, আলেম পাঠাইছি, হাফেজ পাঠাইছি, বক্তা পাঠাইছি, নবী পাঠিয়েছি, ওলি পাঠিয়েছি, কৌশ পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, জুমার দিন জালেম তুই সবার পরে মসজিদে গেছ আর আশ্চর্য বাইর হয়েছে সবার আগে, আর তুই জুমার দিন বয়ানের হুজুর বয়ান করছে জাহান্নাম সম্পর্কে, আর তুই বাইরে গিয়ে আর হুজুররা কত কথা এ কয়, তো তুই যে ঠিক হইবি প্রমাণ কি আছে? কথা এই কয়, এ আল্লাহ সাথে যে কথাটা হয়, আল্লাহ বলে কাল্লা হিয়া কালিমাতুন হুয়া কায়লুহা আয় নাফরমান জালেম, এ তোর কথার কথা বলে নাকি, এ তো কথার কথা, তুই যে ঠিক হইবি প্রমাণটা কি? তুই কি এক জুমা পর্ষদ, তুই দুই জুমা পর্ষদ, এ রমজানের বাড়িতে কত মাহফিল হয়েছে, তুই জালেম কোনোদিন প্যান্ডেল বসস নাই, তুই যে আবার ফিরে দিলে বসবি কি গ্যারান্টি আছে? তুই তো উল্টা আরো মাহফিল স্থায়ী বয়ান যখন হইতো তুই উল্টা সমালোচনা করতি, বোঝাইতে পারলাম না, আরে তুই যে ঠিক হইবি এ গ্যারান্টি কি আছে? উল্টা পাল্টা মন্তব্য তুই তো করতি, তুই যে ঠিক হবি প্রমাণটা কি আছে? টাকার বেলা আসতে উল্টা পাল্টা বলতি, তুই যে আবার তোর ফিরেই দিলে তুই আবার নেক কাজ করবি, সুদ হারাম বারবার বলা হয়েছে তোর সামনে, তুই কে যদি হুজুররা ফররে করে খায় তো সুদ ছাড়া বাসন যায়, তো তুই যে আবার ঠিক হবি প্রমাণ কি? তুই যে ঠিক হবি এটা গ্যারান্টি কি আছে? তোর সুযোগ বহুত দিয়েছি, সময় বহুত দিয়েছি, হাজার জুমা পড়েছিস, হাজার মাহফিলে গিয়েছিস, ওলামায়ে কেরামদের দরবারে গিয়েছিস, তুই তো তোর বাড়ির সামনে, তোর বাড়ির মসজিদের সামনে এত লম্বা মাহফিল হয়েছে, বড় বড় আলেম হয়েছে, বড় বড় মুফতি হয়েছে, বড় বড় মহাদ্দেশ হয়েছে, শেখুল হাদিস হয়েছে আসছে, কিন্তু এরা বয়ান করেছে, মাসিকেরা মাদ্রাসা ছিল সেখানে আলেমরা বয়ান করেছে, আই জালেম চায়ের স্টলে বসার তোর সময় ছিল, মদের আড্ডায় বসার তোর সময় ছিল, মাহফিলে গিয়ে এক ঘন্টা বসার সব সমর্থন হয় নাই, হুজুররা গেলে বলতি সময় নাই, আরে বলেন না বোঝেন না মানে কি বলতো সময় নাই, আরে বলে না আইন না ভাই একটু তাবলিগের মেহনত আসছি আসার পরে শুধু আসরের সময় বলছি বা দশটা মিনিট সময় নেই, বলেন না কি নাই সময় নেই, চায় স্টলে বসে গিবস শেখায়াত করে ফেলে সময় পায় জালেম, আর মাহফিলের কথা বললে আচ্ছা বলেন আজকে এত সুন্দর বয়ান যে হইতেছে কথা তো এটা আমার না, কথা বলি কার, আল্লাহ মান্দার রাসুলের, যা আমার কথা না, এই যদি আমাদের বাড়ির লোকগুলি আসতো এমন তিন চারটা মসজিদ থাকতো ঠিক কিনা জোরা বলেন, এই জালেমটা যদি মৌলিক বলে আল্লাহ একটু সুযোগ দো আমারে, আল্লাহ তারা কি কইব কি তা আলু রুটি খাওয়াইব, বলেন আরে বলেন না দোস্ত আলু রুটি দিব, আল্লাহ তো বলবে এটা তো তোর কথার কথা, বলেন নাকি তোর হিয়া কালিমাতুন হুয়া আইলুহা, বলেন বোঝেন এগুলো শিখেন, হিয়া কালিমাতুন হুয়া আইলুহা, জালেম এটা তোর কথার কথা, তুই যে পরিবর্তন হবি প্রমাণ কি? তোর সামনে তো একজন দুজন মুফতি আসে নাই, তোর সামনে একজন দুজন আলেম আসে নাই, তোর সামনে একজন দুজন মহাদ্দেশ আসে নাই, আজ রেলপুর হুজুর ওনার জিন্দগি এখানে পার করছেন, জুমাতে কত সুন্দর বাসাই করা, আল্লাহর বন্দার কণ্ঠ নাই তো বয়ান তো বড় চমৎকার ঠিক কিনা জোরা বলেন, বয়ান তো দামি কথা, কিন্তু কারে হুজুররা পরের কথা খায়, এরা কি দুনিয়ার খবর আছে, এত কথা শূন্যা চলন যায় না, তাই না? না আপনারা এলাকায় বলেন আমাকে দেখি, হ্যাঁ বলে হুজুরের কথা ধরলে দুনিয়া চলন যায় না, আহারে সাহাবিরা মনে চলে নাই, আল্লাহ বলে আমার কথা শুনলে আমি জমিনকে উর্বর করে দেব, আমার কথা মানলে আকাশের রিজিকের দরজা খুলে দেব, সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমার কথা শুনলে চলন যায় আর জালেমকে চলন যায় না ঠিক না জোরে বলে, আল্লাহ বলে আমার কথা মানলে চলা যায়, দুনিয়াও চলা যায়, কবরেও চলা যায়, হাসর ময়দানে চলা যায়, ফুলসুরাতে হাঁটা যায়, সব জায়গায় চলা যায়, জান্নাতে ঘুরা যায় আর জালেমকে চলন যায় না, আসলে যদি জানা কয় দুনিয়া তো চলতে পারে না এরপরও পারবো না, আরে ঠিক কিনা জোরে বলেন না, এদের গতি ভালো না, এদের হালত ভালো না, আল্লাহ তখন বলবে জালেম হিয়া কালিমাতুন হুয়া কায়লুহা, আরে তোর এটা কথার কথা, তুই যে পরিবর্তন হইবি এটার গ্যারান্টি কি আছে? বুঝেননি নাকি? বোঝেন না মনে হয়, বোঝাইতে ব্যর্থ হইতেছে মনে হয়, এতক্ষণ পর্যন্ত দিয়েছে, আমি কিন্তু অনেক
আমি চাই পাঁচটা তাফসির দেখে আসছি, পাঁচটা তাফসির আমি দেখে আসছি। আল্লাহ বলবে বান্দা জালেম, এই আবদার করে করে কি হবে না, লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলবেন আল্লাহ ইয়া কালিমাতুন হুয়া কাইলুহা ও মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। একটু পরে তোর মরণ হবে, এরপরে তোর জন্য আলামে বারযখ, এই কবরের জায়গা এক বারযখ, এমন একটি জায়গা সবার জন্য আলামে বারযখ আছে। নেককার হলো বারযখ, কি বলেন, নেককার হলো আলামে বারযখ, বদকার হলো আলামে বারযখ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু হিয়া রাওযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন এই আলামে বারযখটা যেটা বললাম একটু আগে, আলামে বারযখ কবরের জায়গা, কবরের বাড়ি। আল্লাহ রাসূল বলেন আলামে বারযখটা কবরের বাড়িটা, কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। এই আলামে যাওয়ার পরে যারা মুমিন নেককার বাসত্ব নামাজ পড়বে, যারা আল্লাহর ঠিক মতো নিয়ম পালন করবে, হুকুম পালন করবে, এই আল্লাহর বান্দা কবর যাওয়ার পরে যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, উত্তর যখন দিয়ে দিবি আল্লাহর বান্দা, উত্তর সহজে দিয়ে দিবি, তখন একজন ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ তাআলা তখন আকাশ থেকে আওয়াজ দিবে কত সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আফরিজু বিল জান্নাহ ওয়াল বিসু বিল জান্নাহ, আমার বান্দার দেহের ভিতরে জান্নাতে পোশাক পরে দাও, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতে বিছানা বিছিয়ে দাও। এবার জান্নাতে পোশাক হয়ে যাবে, বিছানা হয়ে যাবে। এবার ওই ফেরেশতা বলবে ইয়া আব্দুল্লাহ লা তাখাফ, আল্লাহর বান্দা আর কোনো ভয় নেই কবরে, নাম কানাও বিল আরুস, যেমন বাসর রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে যায় তুমিও ঘুমিয়ে যাও, আর তোমার কেউ ডাক দিবে না। আরুস শব্দের অর্থ হলো বাসর রাত। এই হাদিসের ব্যাখ্যা আগে আমার জানা ছিল না, আমি মুরাদনগরের মাহফিলে গেলাম এই কত বছর, আমার ওস্তাদে মহতারম মুফতি সুলাইমান সাহেব মুরাদনগর বাড়ি হুজুর আমাকে বললেন, বাবা এই হাদিসের ব্যাখ্যাটা এমন না, আমি আগে জানতাম ওই আয়াতের কারণে, ইস্তাফিল তো সিংহে ফুদিবে কয়টা বলেন না জোরে কয়টা, প্রথম ফুৎকারের নাম রাজিফা, তৎবাউহা রাদিফা, দ্বিতীয় ফুৎকারের নাম রাদিফা। এই দ্বিতীয় ফুৎকার যখন ইস্তাফিল দিবে তখন কবরের জগতে যারা ঘুমিয়েছিল নেককার, এরা ঘুম থেকে উঠেই হতচমকিত হয়ে চিৎকার দিয়ে বলবে আলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাদা, হে কিরে একটু আগে ঘুমাইলাম ডাকলো কে, ডাক একটু ঘুমাইলাম ডাকলো কে। এবার তার বন্ধু ফেরেশতা যারা, কারা এই বন্ধু ফেরেশতারা কারা, হাদিস আল্লাহ রাসূলুল্লাহ, অনেক লম্বা কথা দিকে যাচ্ছে না, তার বন্ধু যারা তারা পাহারা দিয়েছে কেয়ামত পর্যন্ত, দুজন বন্ধু পাহারা দিয়েছে ফেরেশতা। বলে দোস্ত কি কো তুমি, খবর নাই কত লাখ বছর গেছে, কত লক্ষ বছর গেছে, কোটি বছর গেছে, খবর নাই, চলো হাসর ময়দানে, চলো হাসর ময়দানের দিকে চলো, বিচার হুজুর হবে এখন। এই মৃত্যুর পর থেকে লোকটা, আমি আগে মনে করতাম যে এই লোকটা ঘুম দিবে আর ঘুম থেকে উঠবে না, এক ঘুমে হাসর কায়েম হবে, কিন্তু হুজুর বলছে না, এর ব্যাখ্যা কিন্তু এমন না। ব্যাখ্যাটা কি, তুমি শব্দটা এখানে রসুল বলেছেন নাম কানাউ মিল আরুস, বাসর রাতে যেমন স্বামী স্ত্রী আনন্দ উল্লাস করে ঘুমায় আরাম করে, তুমিও তেমনি আরাম করো। বাসর রাতে কি স্বামী স্ত্রী সারা রাত ঘুমায় কিছু গল্প করে আনন্দ উল্লাস করে, নাকি বলে এই বাসর রাতে খেল করে, বাসর রাতে যেমন নাকি কিছুক্ষণ ঘুমায় কিছু আনন্দ উল্লাস করে আরাম করে আয়েস করি, কবরে যাওয়ার পরে যারা মুমিন খাঁটি মুমিন তারা কবরে যাওয়ার পরে প্রথমে ঘুম দিবে, ঘুম দেওয়ার পরে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়তো মানে তাহাজ্জুদ ছাড়া ভালো লাগতো না, এই ব্যক্তি হঠাৎ করে ঘুম থেকে ওঠে, হঠাৎ করে চোখ ঘুম ভাঙবে, ভাঙার পরে দেখবে বিশাল জান্নাতের বাগান, কারণ বিমাদ্দিল বাসার হাদিস এসেছে চোখ যতটুক যাবে অতটুক পর্যন্ত কবরটা বড় হয়ে যাবে, এবং সেখানে জান্নাতের হাওয়া বাতাস সব ঢুকবে। এখন দেখবে জান্নাতি ফলমূল সব আছে আনন্দ আয়েস, তখন সে বলবে, সে বুঝবে যে আমি আলোয় বর্জকে জান্নাতের টুকরার ভিতরে আছি, তখন সে বলবে আল্লাহ আমার একটা দরখাস্ত বলে কি,
আমি তো তাহাজ্জুদ পড়তাম, বড় ভালো লাগতো, আমার একটা উজু জায়গা দেন, মুসল্লা দেন, আমি নামাজ পড়ব। তো লম্বা সময় প্রায় 1000 বছর তাহাজ্জুদ করবে, কেউ জিকির আজকার করবে। আবার যারা সাইফুল হাদিস বুখারি পড়াইছে, মুসলিম পড়াইছে আল্লাহর জন্য, তারা বলবে আল্লাহ আমি তো বুখারি পড়াই অভ্যাস, হ্যাঁ আমার একটা বুখারি দেন। তো ওনারে বুখারি দিবে, এরপরে ছাত্ররা হবে ফিরিস্তারা, ফিরিস্তে বুখারি পড়ে এই আবার পড়াইতে পড়াইতে ক্লান্ত হয়ে যাবে, আবার ঘুমাই আবার ঘুম ভাঙবে, আবার ইংরেজি পড়বে, আবার কোরআন তেলাওয়াত করবে, আবার জিকির ইল্লাল্লাহ, যে আল্লাহর জন্য যে আল্লাহ তারা এত নিয়ামত দিলেন তারে ডাকতে বড় মন ভালো লাগে এই কবরের ভিতরে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উমি ওয়ারাইম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ বলবে জালেম এখন থেকে তোর আর এখন থেকে নিয়ে তোর কবরে সবে, সেখানে কেয়ামত পর্যন্ত আজাব হবে আর হবে, আর কোনো আজাব বন্ধ হবে না। এরপর লম্বা সময় কয়দিন যাবে জানা নাই, কতকাল হবে জানা নাই। এরপর আল্লাহ তাআলা বলে ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসআলুন, এইটা হলো আযীম আয়াত। এবার হাশরের ময়দান কায়েম হবে, সব মানুষগুলি হাশরের ময়দানে উঠবে, কত ভাগে উঠবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়দা বলেন ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা ফাওয়াজা, যেদিন আমার ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফুঁ দিবে তখন তোমরা দলে 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 আমার কাছে আসতে শুরু করবে। আফওয়াজা ফাওয়াজ বহু বসন, ফৌজ অর্থ হলো একটি দল, আফওয়াজ মানে দলে দল, কিন্তু কত দল হবে হাতির আয়াতে সংখ্যা নাই। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে যখন ফুঁ দিবে সব মানুষগুলি কবর থেকে উঠবে, তবে তিনটা দল হয়ে যাবে, কয়টি দল জোরে বলেন, কয়টি দল হবে জোরে বলেন। এক নম্বর দল আল্লাহ রাসূল বলেন এক দল মুমেন নেককার, যারা আল্লাহর জন্য পুরো জীবন কাটাইছে, এরা কবর থেকে ওঠার সাথে সাথে এদের জন্য আল্লাহ তাআলা পার্সোনাল প্রাইভেট কার বানাইবেন, পার্সোনাল প্রাইভেট কার বা সওয়ারি, বড় দামি সওয়ারি বানাবেন, এই সওয়ারিতে তারা উঠবে, এক টানে একদম আরশে আজিমের কাছে নিয়ে যাবে, বিচারের ময়দান যেখানে কায়েম হবে আরশের কাছে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ এক আয়াতের ব্যাখ্যাতে এই এই কথাটার উপরে একটা হাদিস এনেছেন কি আল্লাহ রাসূল বলেন কোনো নেককার যারা তাহাজ্জুদ চাষ তাওয়াবিন এশরাক ঠিক মতো আমল করত, তো এরা যখন কবর থেকে উঠবে ওঠার সাথে সাথে তখন তার সামনে তার নেক আমল আছে না, দান খয়রাত যাকাত জিকির আজকার মাহফিল ওয়াজ ইস্তায়ে মজলিস যা এগুলো নেক করছে সবগুলি তার সামনে সুন্দর সুদর্শন সুন্দর আকৃতিওয়ালা একটা যুবকের স্বরূপ ধারণ করে তার সামনে দাঁড়াবে। এবার তার সামনে দাঁড়িয়ে বলবে ইয়া আব্দুল্লাহ হাল আনতা তাআরিফুনি, হে আল্লাহর বান্দা তুমি আমারে চিনোনি, তখন সে বলবে লা আরিফুকা আমি তোমাকে চিনি না, তবে আমি যা দেখতেছি তোমার মতো সুন্দর চেহারাওয়ালা যুবক কোন মানুষ আমার নজরে পড়ে নাই, আর তোমার মতো তো সুগন্ধিওয়ালা ব্যক্তি আমার নজরে কোনোদিন আসে নাই, আমার নাকে কোনোদিন এই গ্রাম পাই নাই। তখন সে বলবে এই যুবকটাই আনা আমালুক সালিহাত, আমি তোমার নেক আমল, আমি তোমার তাহাজ্জুদ, আমি তোমার আওয়াবিন, আমি তোমার ওয়াজের মজলিসে যে বসছি না তার সে সওয়াব, এগুলা বলে বলে বলবে আল্লাহর বান্দা সারা জীবন আমি তোমার উপরে সওয়ার ছিলাম, রাতের বেলায় তুমি ঘুমিয়েছিলাম, মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে, দোস্ত বন্ধু আমার এবার কারণটা কি? সাহাবের বলে ইয়া রাসূলুল্লাহ এটাকে আশ্চর্য কথা, মাথা নিচে যাবে পা উপরে যাবে কারণটা কি? আল্লাহ রাসূল বলেন কারণ হলো তাদেরকে দুনিয়ার জমিনে বারবার বারবার সোজা পথে চলার জন্য বলো হয়েছিল, এরা উল্টার দিকে গিয়েছে, যেন আল্লাহ উল্টা করে তুলবে। এমন লোক আছে কিনা আমাদের সমাজে বলে আছে না? পালা কথা ভালো লাগে না, এর সোজা পথে আসতে গেলে হে তার উল্টা দিকে, এই লোকগুলিকে আল্লাহ উল্টা করে হাশরের ময়দানে উঠাবে। দুস্থ বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই জালেমগুলো হাশরের ময়দানে উঠবে, এ মাতখুর সুতখুর জিনাখুর হাশরের ময়দানে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওঠার পর পর ফাইদা নুফিখা ফিস-সূর,
তোর সিংহে ফু দিবে সব মানুষগুলি হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে তার হালতটা কেমন হবে? সুৎকুর হলে হালত তোমার ভয়ঙ্কর হবে, বেনমাজি হলে হালত ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর সুরত আকৃতি কষ্ট আর কষ্ট দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মানুষ যখন কষ্ট পায় যায় কার কাছে? বলেন, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে প্রথমে যায় কার কাছে? আপনজনদের কাছে না, কার কাছে যায় বলে? মানুষের ব্যথাগুলি বলে কার কাছে প্রথমে? মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, আপনজন যারা আছে আত্মীয়-স্বজনের কাছে। এটা তো নাকি নাকি অন্যটা নাকি আমাদের সমাজে? তো আল্লাহ তাআলা বলে, বন্দা কষ্টের কারণে সে এখন সে তালাশ করবে আপনজন, কে আপনজন তার আছে? আল্লাহ বলে, ফালা আনসাব বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন দেখবে একটা আপনজন তার কাছে দাঁড়ে নাই। কথা বুঝলি? জোরে বলে, একটা আপনজন তার কি নাই কাছে দাঁড়ে? একটা আপনজন তার কাছে দাঁড়ে নাই, কেউ তার কাছে দাঁড়ে নাই, তালাশ করবে কে আমার আপন? জালেম তো কোনোদিন নেক কাজ করে নাই, আলেমদের সভাপতি যায় নাই, কিন্তু যারা নেককার আল্লাহওয়ালার সম্পর্ক করেছেন এ আল্লাহওয়ালারা তালাশ করবে আমার বন্ধুরা কোথায়। সন্তানকে মানুষ করে গেলে আলেম বানায় গেলে বিচারের ময়দানে সন্তানকে সবার আগে সামনে পাবে? সুবহানাল্লাহ, জোরে বলেন না। যে সন্তানকে আলেম বানাইলে সবার আগে সন্তানকে সামনে পাবে, নেককার সন্তানকে সবার আগে সামনে পাবে, নেককার ভাইকে সবার আগে সামনে পাবে, নেককার বোনকে সবার আগে সামনে পাবে, আলেমকে বন্ধু বানাইলে সবার আগে সামনে পাবে। আল্লাহ বলে, জালেমটা দুনিয়ার জমিনে কাউকে ভালো বন্ধু বানায় নাই, দুনিয়ার খারাপ জায়গা থেকে সামনে আয়াতটা আসতেছে। আল্লাহ বলবি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বলেন এবার সে ওঠার পরে দেখবে ফালা আনসাব বাইনাহুম, তার আশপাশে কোনো আপনজন নাই। এরপর আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইয়াতাসালুন, দুনিয়ার জমিনে যত কষ্ট মানুষ হোক না কেন, এক দুঃখী কিন্তু আরেক দুঃখীকে জিজ্ঞেস করে, ভাই তোমার অবস্থাটা কেমন? ঠিক কিনা যারা বলে, তোমার এই কষ্ট কেন, কারণটা কি? তুমি আজকে কষ্টে আছে কেন, কারণটাকে জিজ্ঞেস করে না যারা বলেন না? আল্লাহ বলে, এই জালেমকে কেউ প্রশ্ন করবে না, কেন তোমার আজকে কষ্ট হইতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, এরপর বিচার শুরু হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমল পাল্লা আমলের পাল্লা ভারী হবে সে হবে বিজয়ী, সে হবে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নেকের পাল্লা সেইদিন ভারী হয়ে যাবে। কেমন বিজয় হবে, কেমন বিজয় হবে, তার আনন্দটা কেমন হবে? আল্লাহ তাআলা আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ, আল্লাহু আকবার, যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলার বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার পর হাশরের ময়দানে একটা দৌড় দিবি, আমলনামাটা পেয়ে দৌড় দিবে আর বলবে, ভাই দেখো আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছে, আমি বিজয়ী, সুবহানাল্লাহ, পড়ো 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 আমার আমলনামাটা পড়ো, দেখো আমি আজকে গোল্ডেন এ প্লাস পেয়েছি, সুবহানাল্লাহ, আজকে আমি স্টার মার্ক পেয়েছি, আমি আজকে স্ট্যান্ড করেছি, দেখো আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছে, পড়ো পড়ো। ফাউলা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে আসরের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে বিজয়ী, সে হবে কামিয়াব। এবার আমলনামা ডান হাতে পাওয়ার পরে সে বলে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এরে আল্লাহর বান্দারা আমার আমলনামা দেখো, আমার আমলনামা দেখো, আল্লাহ তাআলা আজকে আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে, দেখো আমার আমলনামা। এরপরে সে বলবে, তো ওয়াজ করবে, ওয়াজটা শুনবেন কি? সে ওয়াজটা কি যেন হাসান ময়দানে শুনবেন? এবার সে ওয়াজ করে বলবে, ভাই শোনো, আজকে আল্লাহ তাআলা আমলনামা আমার কেন ডান হাতে দিয়েছে জানো নি? বলে, না না, তাহলে শোনো কেন দিয়েছে। সে বলবে, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, ও ভাই আজকে আমলনামা ডান হাতে কেন আসছে জানো নি? বলে, না বলে, আমার জানা ছিল একদিন আমল একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই জন্য আমি কোনোদিন মিথ্যা বলি নাই, নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, আমি ব্যবসায় দুই নম্বরই করি নাই,
রঙের ভেজাল দেই নাই, আমি এক নম্বর কাজ করেছি, কোনোদিন ভেজাল দেই নাই কাজ। এক নম্বর হচ্ছে ব্রিক ফেলের ইট এক নম্বর দিয়েছি, দুই নম্বর বলে এক নম্বর বলে দুই নম্বর দেই নাই, আমি ন্যাক কাজ করেছি, কোনো বাজে কাজ করে নাই, জিনা করে নাই, বেবিচার করে নাই। আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা যদি বলেন দোস্ত বন্ধু আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যার আমলনামা হালকা হয়ে যাবে, এই ব্যক্তি জাহান্নামে বড় ভয়ঙ্কর হালতে থাকবে, আজাবের ভিতরে থাকবে এবং চিরস্থায়ী জাহান্নামে হবে। এরপর আল্লাহ তাআলা এবার শুনেন সবচেয়ে আশ্চর্য কথা, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে তালফাহু ওয়ুজুহুমুন নার ওহুম ফিহা খালিহুন। আল্লাহ তাআলা এই সমস্ত পাপীদেরকে জাহান্নামে কি করবে, তালফাহু ওয়ুজুহুমুন নার, এবার জাহান্নামের আগুন তাকে ভুনা করবে। ভুনা বলেন কি বলেন, ভুনা অর্থাৎ তাফসিরে এসেছে এই আয়াতের ব্যাখ্যাতে, আমরা মাছ তেলের ভিতরে এই পাশ হইলে ওই পাশ করি না, বলেন না মাছটা এই পাশ হইলে কি করি উল্টাই দিই, ওই পাশ হইলে আবার উল্টাই দিই, ওইটা হইলে আবার উল্টাই দিই। এ তালফাহু ওয়ুজুহু মুন্নার জুহুর ওয়াজহুন মানে চেহারা, যে জাহান্নামের ভিতরে এই পাপীদের এই বলিটাকে একবার এই পাশে পুড়বে আবার এই পাশে পুড়বে, তো ওই পাশটা পুড়তে পড়তে এই পাশটা ভালো হয়ে যাবে, তা আবার এই পাশটা পুড়বে, ওই পাশটা আবার ভালো হয়ে যাবে, ওই পাশটা আবার উল্টাবে। এই ওয়ুজুহু মুন্নার এই অবস্থায় হাসর এই জাহান্নামে তার অবস্থা চলতে থাকবে। ওহুম ফিহা কালিহুন, ওহুম ফিহা কালিহুন, আর সে তার জাহান্নামে পুড়তে 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 তার চেহারা বিভৎস বিশ্রী নোংরা হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে তার চেহারা। এবার এই ব্যক্তি কোনো দিকে উপায় অন্তর না পেয়ে এবার চিৎকার শুরু করবে, এবার আল্লাহ তাআলা বলবে এই জালেম আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এই জালেম আমার আয়াত কি তোর সামনে যায় নাই, আমার বয়ান কি তোর সামনে যায় নাই, আমার ওয়াজ মাহফিল তোর সামনে যায় নাই, তখন তুমি বিহা কাদিবুন, এই জালেম আমার সামনে তো তোর বয়ান গিয়েছে, তোর আওয়াজ গিয়েছে, আয়াত গিয়েছে, হাদিস গিয়েছে, কিন্তু তুই সেই দিন এগুলো মিথ্যারোপ করেছিলি, তুই বলছিলি হুজুর এগুলো বলেই এত কথা বলা শোনা যায় না। এরপরে সে বলবে এইবার এই লোকগুলি এই পাপিষ্টগুলি বলবে অলো রব্বানা গলাবত আলাইনা শিকুয়াতুনা ওকুন্না কৌমং দল্লি, এটা শোনেন আয়াতের শেষাংশ। সে বলবে এবার আল্লাহ এটা বলার পরে সে বলবে কলু রব্বানা হে আমাদের রব গলাবত আলাইনা শিকুয়াতুনা আমাদের কপাল মন্দ, আমাদের কপাল মন্দ, মৌতের সময় আবদার শূন্য নাই, কবর আজাব মাফ হয় নাই, হাসর মায়েদের শাস্তি বন্ধ হয় নাই, কবর এখন উলট পালট হচ্ছি, আমাদের কপাল খারাপ মালিক। এরপরে বলবে আল্লাহ অকুন্না ফাইন বলবে অকুন্না কমন দলিন, আর আল্লাহ আমরা যে এলাকায় ছিলাম এই এলাকার মানুষগুলো ছিল গোমরা পথভ্রষ্ট, আহারে সঙ্গী ভালো পাই নাই, ভালো সঙ্গী পাই নাই, তখন আল্লাহ বলবে বন্ধ আচ্ছা ভালো সঙ্গী পাও নাই, তখন আল্লাহ বলবে আলম তাকুন আব্দুল্লাহি ওয়াসিআ, এ বন্দা আমার জমিন কি ছোট ছিল প্রশস্ত ছিল না, তুই এমন জায়গায় চলে যেতি যেখানে আমি আল্লাহকে চিনা যায় পাওয়া যায়, কথা বোঝেনি জোরে বলেন আলম তাকুন আব্দুল্লাহি ওয়াসিআ, আমার এই জমিন কি প্রশস্ত ছিল না, আমার জমিন কি বড় ছিল না, যদি তোর এলাকার মানুষ গোমরা হয় পথভ্রষ্ট হয় তুই চলে যেতি অন্য জায়গায় যেখানে আমি আল্লাহকে পাওয়া যায়, আসিকে আসলে জোরে বলেন যেখানে তাবলিগে চলে যেতি যেখানে আল্লাহওয়ালা পাওয়া যায়, বড় পীরের বুঝো হকানি পীরের দরবারে চলে যেতি যেখানে আমি আল্লাহকে পাওয়া যায়। এরপরে আল্লাহর বন্দা বলবে এরপরে দেখবে কোনো কিনারা নাই, তখন সে একটা ফরিয়াদ করবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আয় আল্লাহ এবারের মতো শেষবার একটা সুযোগ তুমি আমাকে দাও, একটাবার আমাদের সুযোগ দাও মাওলা, শুধু একবার যদি আরেকবার ফিরতে পারি দুনিয়াতে ওয়াদা করলাম আর কোনোদিন গুণাগুলি করবো না, যদি করি আর ফরিয়াদ তোমার কাছে করবো না, আমি জালেম হয়ে যাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বলবেন শেষ আয়াত সর্বশেষ আলাকসাউ ফিহা আলাকসাউ ফিহা, জালেম আজকে এই ফরিয়াদ করে লাভ নাই, এই জালেম তুই শোন তুই উপর মুখ হয়ে যে জাহান্নামে পড়ে থাক আর উলুট পালট খা, ওয়ালা তুকাল্লিমুন এখন থেকে নিয়ে আর একটা কথাও তুই বলবি না, জবান বন্ধ করে দিলাম, এটা বলার সাথে সাথে এই জাহান্নামের জবানটা বন্ধ হয়ে যাবে, সে আর কথা বলতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে মারফুল কোরআনে এসেছে তখন এই জাহান্নামীদের দুই
দুইটা চিৎকার তার জবান দিয়ে বের হবে। একটা চিৎকার হলো কাল কাল, কুকুরের মতো চিৎকার দিবে, আর একটা হলো কাল হেমার, কুকুরের মতো ঘেউ 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 করবে। ও কাল হেমার ও সৌত্য কাল হেমার, আর গাধার মতো জোরে জোরে চিৎকার করবে। এই দুইটা আওয়াজ ছাড়া আবাদুল আবাদ জাহান্নামের মুখ থেকে আর কোনো আওয়াজ বের হবে না। আল্লাহ, আমি বললেওয়ালা শুননেওয়ালা, আমি আজকে পুরো গাড়িতে এবং আজকে দুই একদিন ধরে অনেক কষ্ট করে বয়ানটা মোটামুটি মুখতাসার করে সাজিয়ে এই পর্যন্ত বলতে পারলাম। যদি কোনো আল্লাহর বান্দা শুধু এই দশটি আয়াতের উপরে সে ফিকির করে, তার দ্বারাতে মিথ্যা বলা সম্ভব না, তার দ্বারাতে দাড়ি কাটা সম্ভব না, তার দ্বারাতে চুরি করা সম্ভব না, তার দ্বারাতে সিডিংবাজি করা সম্ভব না। শুধু আয়াতের উপরে ফিকির করলে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। একদিন আমাকে তার সামনে জবাবদিহিতা করতে হবে। আজানের টাইম হয়ে গেছে, একদম সময় মতে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আল্লাহ, আমি অদম বললেওয়ালা, আমার এই বন্ধু মহল, আমার বাপ সমতুল্য চাচারা যারা আছেন, এই সবাইকে যারা বয়ানগুলি করেছে সবাইকে আমল করার তৌফিক দান করে দেন, আমাদের এই স্থায়ী মজলিস কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জমিন মেলি জমন মে।